बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला व अन इब्न अब्बास रदियल्लाहु अन्हुमा अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल मन वजदतमुहु यअमलु अमल क़ौमि लूतिन फ़क़्तुलुल फ़ाइल वल मफ़ऊल बिहि व मन वजदतमुहु वक़अ अला बहीमतिन फ़क़्तुलूहु वक़्तुलुल बहीमता रवाहु अहमद वलबारबातु वरिजालुहु मुवस्सकुना इल्ला अन्ना फीहि इख्तिलाफान। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা কাজের নির্দেশ দিয়েছেন, মন্দ কথা কাজ থেকে অশ্লীলতা থেকে সতর্ক সাবধান করেছেন। অশ্লীলতার যেসব রাস্তা পথ রয়েছে সেগুলি বন্ধ করার জন্য বেশ কিছু শরীয়তে বিধিবিধান আমাদের প্রণয়ন করেছেন, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কাছে পৌঁছে দিয়েছেন। আজকের ধারাবাহিক আলোচনা আমাদের বুলুগুল মারাম হাদিসে কিতাবুল হুদুদের বিশেষ একটি বিষয়। কিতাবুল হুদুদ মানে ইসলামী দণ্ডবিধান পর্ব। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সমকামিতা। এই সম্পর্কে আজকে আমাদের সামনে হাদিস রয়েছে, আর তারপরে অন্যান্য হাদিস যেগুলি জেনা ব্যভিচারের দণ্ডবিধান সম্পর্কিত সেগুলি দিয়ে হয়তো আমরা শেষ করব। কিন্তু প্রথম যে আলোচনা সেটা হচ্ছে সমকামিতা সম্পর্কীয় হাদিস, এবং এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে আর সমকামিতার শরীয়তে নির্ধারিত শাস্তি কি। দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই, কিন্তু পার্থিব শাস্তি কি। বলছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুত, যদি তোমরা কাউকে পাও বা তোমাদের মধ্যে কেউ যদি পায় এমন ব্যক্তিকে যে লুত আলাইহিস সালামের কাফের জাতির কুকর্মে লিপ্ত, ইয়ামালু আমালা কওমি লুত, লুত আলাইহিস সালামের কাফের জাতি অশ্লীল নোংরা জাতির, যাদেরকে আল্লাহ কঠোর শাস্তি দিয়ে দুনিয়ায় ধ্বংস করেছিলেন, সেই জাতির কুকর্মে লিপ্ত যদি তোমাদের মধ্যে কেউ কাউকে পাই তাহলে কি করতে হবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফুলা বিহি, যে এই কুকাজ করবে তাকেও হত্যা করো, আর যার সাথে কুকাজ করা হবে আর সে তাতে তার সম্মতি আছে, তার উপর জবরদস্তি করা হয়নি আর সে তাতে রাজি একমত, তাতে তাকেও হত্যা করা। ফাকতুলুল ফায়েলা, যে কুকাজ করে আর যার সাথে কুকাজ করা হয় সমকামিতা, উভয়কে হত্যা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ওমান ওয়াজাদতুমুহু ওয়াকা আলা বাহিমাতিন, আর তোমরা যদি এমন কোন ব্যক্তিকে পাও বা তোমাদের মধ্যে কেউ যদি এমন কোন ব্যক্তিকে পাই যে চতুষ্পদ জন্তু বা গবাদি পশুর সাথে কুকাজে লিপ্ত। বেশ কিছু মানুষ এত নোংরা চরিত্রের আছে যে তাদের যৌন চাহিদা যে কোনো জায়গা থেকে পূরণ করে, যে কোনো জায়গা থেকে, অথচ তাদের জন্য আল্লাহ পাক পবিত্র জীবন দান করেছেন। সেটা হচ্ছে নরের জন্য আল্লাহ নারী সৃষ্টি করেছেন, আর সেই নারীকে হালাল করেছেন যাকে তুমি শরীয়তের বিধি সম্মত কবুল করবে স্ত্রী হিসাবে, এবং তার মোহরানা আদায় করবে, যেসব বিবাহের শর্ত রুকুন রয়েছে সেগুলি পূরণ করে হালাল, তোমার জন্য হালাল। একটি স্ত্রী যদি যথেষ্ট না হয়, যে আমার যৌন চাহিদা আরো বেশি যেটা পূরণ হচ্ছে না একজন দিয়ে, তাহলে দুটো করো, দুটো শর্তের সাথে সুবিচার করতে হবে, আর শারীরিক আর্থিক ক্ষমতা থাকতে হবে, শারীরিক আর্থিক আর তার ওপর ইমানি ক্ষমতা, যে আমি সুবিচার করব, ইনসাফ করব, আর তার সাথে সাথে আমি শারীরিক দিক থেকে আর্থিক দিক থেকে দুটো সংসার চালাতে, তিনটে চারটে সংসার চালাতে সক্ষম। একটাই চালাতে পারেন না, একটা বিয়ে করে রেখে দিয়ে চলে এসেছেন 2-3 বছরের জন্য প্রবাসে, আর শুধু বিয়ের আলোচনা, কারণ সৌদি আরবে আসার পরে দেখছেন যে আরবরা মেলা কেউ বিয়ে করছে, আর ওদের বিশাল বিশাল ভিলা আছে, নিজের দেশ, টাকা পয়সার অভাব নেই তাদের, তারা বিয়ে করেছে। ওদেরকে দেখে যদি আপনিও যদি লাফান যে আমিও বিয়ে করবো, অথচ একটা বিয়ে করে 3 বছরের জন্য রেখে চলে এসছেন, কোম্পানি 2 বছরের টিকিট দিচ্ছে, বলছেন না এখন যাবো না, আরো কিছু পয়সার দরকার, 3 বছর পরে যাবো। মেলা কেউ এরকম বদ স্বভাবের আছে, হ্যাঁ পয়সা আর পয়সা। জি এইরকম লোক যদি আমি পাই যা 2 বছরের কোম্পানি টিকিট দেবো, বলছেন না 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 আমি এখন যাবো না, আর 6 মাস পরে যাবো। ওকে আমি ভালো করে সাইজ করি, হ্যাঁ, যে ওর উপর কারো হক আছে কি নেই, মা বাবার হক আছে কিনা, ছেলে মেয়েদের হক আছে কিনা, স্ত্রীর হক আছে কিনা, শুধু পয়সার জন্য পয়দা হয়েছে। যেখানে আপনি 2 বছরের ছুটি পাচ্ছেন, 3 বছর থাকবেন, 1 বছরের ছুটি পাচ্ছেন, বলছেন না ভাই 1 বছরে যাবো না, আমি 2 বছরে যাবো। কেন? কিছু লোক বড়ই নোংরা চরিত্রের আছে, তাদের যৌন চাহিদা যে কোনো জায়গা থেকে পূরণ হইলেও, কুকুর হোক আর বিড়াল হোক আর শিয়াল হোক আর গরু হোক আর ছাগল হোক, আউযুবিল্লাহ, জি হ্যাঁ, আর বায়ুপথ পায়খানার রাস্তা হোক আর যে কোনো জায়গা হোক, হ্যাঁ মুখে হোক, নাউযুবিল্লাহ। ইহুদি নাসারাদের অনুকরণে তাদের গর্তে ঢুকে গিয়ে এক শ্রেণীর নোংরা চরিত্রের মুসলিমরা এইসব কাজ করে। এটা মুসলিমদের কাজ না, এইসব এসব কাজ হচ্ছে কাফের, হ্যাঁ বেদীন, যাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই তাদের কাজ। তো বড় নোংরা চরিত্রের কিছু মানুষ আছে একেবারে নিকৃষ্ট, জি এরা হচ্ছে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আযাল, তার চাইতে অধম নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। শরীয়তের তাদের জন্য বিধিবিধান রয়েছে, পার্থিব কিছু শাস্তি বা দণ্ডবিধান রয়েছে। নবী করিম কি বললেন? দ্বিতীয় বিষয় হচ্ছে কেউ যদি গবাদি পশুর সাথে, গরু মহিষ হ্যাঁ ছাগল ইত্যাদি কোনো কিছুর সাথে যদি তার যৌন চাহিদা পূরণ করে, হ্যাঁ তাহলে কি করতে হবে? ফাকতুলু, ওই লোকটিকে কি করো? হত্যা করে দাও। ওয়াকতুলুল বাহিমাতা, আর ও পশুটাকে হত্যা করে দাও। পশুটা কেন হত্যা করবে? লোকটাকে তো হত্যা করবে, সে অপরাধী, কিন্তু এই পশুটা কি করলো? হ্যাঁ পশুটাকে জবাই করে দাও। পশুটাকে জবাই করে তার গোশত হালাল, যদি খাও তো ঠিক আছে, আর খাওয়ার যদি আসলে হালাল হয় যেমন ছাগল অথবা গরু মহিষ তাহলে ঠিক আছে, আর যদি হারাম জীবজন্তু হয় তাহলে হত্যা করে দাও। হ্যাঁ কারণ ওলামারা হিকমত বলেছেন যে ওই গরুটাকে দেখলে, ওই পশুটাকে, হ্যাঁ ওই ছাগলটাকে দেখলে মানুষের এই কুকাজের কথা মনে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ শয়তান তখন ওইসব খেয়াল মানুষের মধ্যে নিয়ে আসবে। তার মধ্যে কিছু চরিত্রহীন আছে, বলছে আরে এক লোক এই পশুটার সাথে এরকম করেছে, তো সেও ওই রকম চিন্তা ভাবনা করতে পারে যাতে করে পশু মানুষের নজরে না আসে, ওই পশুটা আর ওই সব চিন্তা চেতনা মানুষের মগজে না ঘুরে ফিরে। এটা হিকমত বলা হয়েছে, যার ফলে বলা হয়েছে যে ওই চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশুটিকে কি করে দাও? হত্যা করে দাও। এই জন্য হত্যা করতে বলা হয়েছে যে বীর্য ওই পশুর ভিতরে যাওয়ার পরে তাতে কোনো রকম একটা প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেটা ওই পশুর গৃহপালিত পশুর গোশতের উপর একটা নেগেটিভ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেটা মানুষের জন্য শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধনকারী হইতে পারে। এটাও হিকমত হতে পারে, আল্লাহু আলাম। হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ আহমদে সংকলন করেছেন। ওয়াল আরবা, আরো 4 জন ইমাম হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ, এই 4 জন না 5 জন আর 6 জন আর 7 জন 3 জন, এসবের একটা বিশেষ পরিভাষা আছে। বুলুগুল মারামের ভূমিকাতে তিনি এইসব বিষয়গুলি উল্লেখ করেছেন। যখন তিনি 7 জন ইমাম আখরাজাহু সাবা বলবেন, তখন 7 জন ইমাম বলতে কোন কোন ইমামকে বুঝাবে? কুতুবে সিদ্দাহ 6টি প্রসিদ্ধ হাদিসের কিতাব আর ইমাম আহমদকে বোঝাবে। তাহলে মুসনাদ আহমদে আছে, বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, 7টি কিতাব। যখন 6 জন বলা হবে তখন কুতুবে সিদ্দাহ মুসনাদ আহমদ বাদ দিয়ে বাকি 6টি কিতাব বোঝানো হবে। যখন 5 কিতাবে বলা হবে তখন হ্যাঁ হ্যাঁ তখন কি হবে? তখন বুখারী মুসলিম বাদ দিয়ে দেন, আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ আর মুসনাদ আহমদ, মুসনাদ আহমদ ধরেন, বুখারী মুসলিম বাদ দেন। আখরাজাহুল খামস, এখানে কি আছে? আরবা, 4 জন ইমাম, তাহলে বাদ দেবেন 7টার মধ্যে, বুখারী মুসলিম বাদ দেন আর মুসনাদ আহমদ বাদ দেন, তাহলে থাকলো কি আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস রয়েছে। তো ইমাম আহমদও বর্ণনা করেছেন, আর কিসে আরো চারজন মানে আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। ওয়া রিজালু মুআসসাকুন, এই হাদিসের যারা বর্ণনাকারী সনদে রয়েছেন তারা সবাই আস্থাভাজন, বিশ্বস্ত। তবে এই হাদিসের সনদটিতে ইখতিলাফ রয়েছে। এই হাদিসের গবেষণার পরে ভাষ্যকারগণ বলেছেন যে এই হাদিসটি হচ্ছে সনদের দিক থেকে সহিহ হাদিস, হচ্ছে সহিহ। ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই সমকামিতা যাকে আরবি ভাষায় হাদিসে কিন্তু সেই কুকাজের নাম, যেমন জেনা একটা পরিভাষা আছে, ঠিক না, জেনা ব্যভিচার, কিন্তু এই সমকামিতার আরবিতে কোন একটা শব্দ কোন হাদিসে বা আয়াতে আসেনি। কি এসছে? আমাল ও কওমে লুত এসছে। লুত আলাইহিস সালামের জাতি অর্থাৎ কাফের জাতি, এই কাফের জাতির যেটি বজ্চরিত্র ছিল এই নামে এই কুকাজটি প্রসিদ্ধ হয়েছে এবং হাদিসে বর্ণিত হয়েছে। কারণ লুত আলাইহিস সালামের এই কাফের জাতির পূর্বে মানব জাতির ইতিহাসে কেউ এই নোংরামিতে লিপ্ত হয়নি। কোরআনে কারিমে এই কথার স্পষ্ট ভাবে সূরা আরাফ বা সূরা আনকাবুতে রয়েছে, মা সাবাকাকুম বিহা মিন আহাদ মিনাল আলামিন। লুত আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তৌহিদের দাওয়াত দিতেন, তার সাথে সমকামিতা পরিত্যাগ বর্জন করার দাওয়াত দিতেন, তখন তাদেরকে বলতেন যে তোমরা এমন নোংরা কাজ করো যেই কাজটি তোমাদের পূর্বে বিশ্ব জগতে কেউ করেনি, কোন মানুষ, কোন জিন করেনি। মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, বিশ্ব জগতে এইরকম নোংরা কাজ তোমাদের পূর্বে আর কোন মানুষ করে না। কত খারাপ কাজ এরা শুরু করেছিল যৌনক্ষুধার নিবৃত্তির জন্য, মনের চাহিদা, অসৎ চাহিদা পূরণ করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাস্তা রেখেছেন। মানুষের যখন প্রকৃতি বিকৃত হয়ে যায়, ফিতরাত যখন মাস্ক হয়ে যায়, একবার বিকৃত হয়ে যায়, তখন আর মানুষ মানুষ থাকে না, তখন ভালোটা তাকে ভালো লাগে না, খারাপটাই ভালো লাগে। ভালো ভালো লাগে না, খারাপই ভালো লাগে, স্ত্রী ভালো লাগে না, জেনা করতে ভালো লাগে। সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন যেই পথটি হালাল করেছেন নারীদের, সেই পথটি ভালো লাগে না, পায়ু পথ ভালো লাগে এই নোংরাদের। এইরকম কথা শুধু আমি কাল্পনিক বলছি না বা বানিয়ে বলছি না। আমাকে এক ছেলে যার সাথে এক বদচরিত্রের মোল্লা এই সমকামিতা করত, সে বলছে যে দীর্ঘকাল আগের কথা বলছি, এটা অন্তত ৩০ বছর আগের কথা বলছি, যে এই যুগে শিক্ষকতা করতাম আমি, মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি আমি প্রায় ৩০ বছর হয়ে যাচ্ছে, তার তার আগে কিছুদিন শিক্ষকতা করেছি, সেই সময়ের কথা বলছি। এক ছেলে বলছে যে তখন তো আমাদের দেশে মাওলানা বলা বেশি অভ্যাস ছিল, মাওলানা কি বলবো, এই যে মৌলভী সাহেব আছে এই নোংরা বাড়িতে যায়, বাড়িতে স্ত্রীর কাছে থাকে না, স্ত্রীর সাথে সহবাস করে না, স্ত্রীর বিছানায় ঘুমায় না, কোন একটা যুবক যার দাড়ি নাই তাকে নিয়ে ঘুমায়। আউযুবিল্লাহ, কত বদচরিত্রের লোক পৃথিবীতে আছে, জি, এদের সংখ্যা অনেক আছে, জি, এদের ফিতরাত বিকৃত হয়ে গেছে। হাদিসটা শুনলেন এবং হাদিস হচ্ছে সহিহ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই নোংরা কাজ, অশ্লীলতা সম্পর্কে যা বলেছেন তা শোনাবো। তার আগে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে কোরআন হাদিসে এই কুকাজটির নাম কোন একটা বলা হয়নি, তবে প্রসিদ্ধ এমনি রয়েছে, কাজটির নাম হচ্ছে লেওয়াতা, আর লেওয়াতা বলা হয়, হ্যাঁ লেওয়াতা বলা হয়, এই বলে প্রসিদ্ধ রয়েছে আরবিতে নামটি। আরবিতে, উর্দুতে, বাংলাতে, মাদ্রাসা পরিবেশ এই নামে নামকরণ করা হয়েছে এই নোংরামি বা অশ্লীলতাকে। লেওয়াতা কেন বলা হয়? লুত আলাইহিস সালামের জাতি এই কাজটি করেছিল সেই জন্য? না, মোটেই না। লুত আলাইহিস সালামের নাম হচ্ছে লুত, ঠিক না? আর একটা অশ্লীল কাজের নামকরণ করবেন লুত আলাইহিস সালামের নামে, এটা নবীর মানহানি নাই? মানহানি নাই, অবশ্যই মানহানি। তার কাফের জাতি এই কাজটি করলো আর নামকরণ করবেন লুত আলাইহিস সালামের নামে, এটা নয়। তাহলে লেওয়াতাত নাম বললেও সেটা সম্পর্ক, সেই শব্দটির সম্পর্ক লুত আলাইহিস সালামের নামের সাথে না। তবে লাতা ইয়ালুত মানে এই রকমের সম্পর্ককে বুঝায় আরবিতে, যেখান থেকে আরবি ভাষায় এটিকে লেওয়াতা বলা হয়, যেটাকে বাংলাতে সমকামিতা বলা হয়। পুরুষ পুরুষের সাথে বা পায়ু পথে যৌন ক্ষুধা নিবারণ করা, জি যৌন চাহিদা পূরণ করা, এটাকে লেওয়াতা বা সমকামিতা বলা হয়। এই শাস্তির কথা শুনলেন। এখন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন এই ফাহিশা সম্পর্কে। বলছেন মাফসাদাতুল লিওয়াত মিন আযাবিল মাফাসিদ, বলছেন যে এই সমকামিতার ক্ষতিকর দিক হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি। জিনাতে অত ক্ষতি নেই, যত ক্ষতি রয়েছে কিসে? সমকামিতায়। ফালাইসা ফিল মাসি আযাম মাফসাদাতুন মিনহা, এমন কোন গুনাহ নেই যেই গুনাহর ক্ষতিকর দিক এই সমকামিতার চাইতে বেশি হইতে পারে। এমন কোন গুনাহ নাই যেই গুনাহর ক্ষতিকর দিক কিসের চাইতে বড় হইতে পারে? সমকামিতার চাইতে। খুন করাই হোক, আর জেনা করা হোক, আর মদ খাওয়া হোক, আরো কিছু হোক না কেন, যত পাপ রয়েছে সমস্ত পাপের চাইতে সবচাইতে নোংরা পাপ হচ্ছে, যার ক্ষতি হচ্ছে অপরিসীম, সীমাহীন ক্ষতি, সেটা হচ্ছে এই সমকামিতা। ওয়াহিয়া তালি মাফসাদাতিল কুফর, সেটা হচ্ছে কুফরির অপরাধের পরে কুফরি, নাস্তিকতা, শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক, জাদুটোনার মধ্যে কুফরি করা, ঈমান ভঙ্গ করে চিরকালে জাহান্নামী হয়ে যাওয়া, এক কথায় কাফের হয়ে যাওয়া। কুফরির অপরাধের পরে যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধ হচ্ছে সমকামিতা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন অরুবামা কানাত আযামু মিন মাফসাদাতিল কতল, আর এমনও বলা যেতে পারে যে খুন করার চাইতে বড় ক্ষতিকর পাপ হচ্ছে, মারাত্মক পাপ হচ্ছে সমকামিতা বলা যেতে পারে। কারণ শির কুফরির পরে বড় পাপ কোরআনে কারিমে কাতল, খুন করাকে, অন্যায়ভাবে খুন করাকে বলা হয়েছে, তাই না? বহু আয়াতে বলা হয়েছে, তার মধ্যে সূরা ফুরকানের সে শুরু করে যে আয়াত রয়েছে আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। প্রথমে কুফরি শিরকের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে কতল, খুনের কথা, অন্যায়ভাবে খুন করা, আর তারপরে বলা হয়েছে জেনা, ব্যভিচারের কথা। তাহলে এই সমকামিতার পাপ খুনের চাইতেও বড় হতে পারে ক্ষতির দিক থেকে। বলছেন লাম ইয়াবতারিল্লাহু সুবহানাহু বিহাযিহিল কাবীরাতি ক্বাবলা কওমি লুতিন আহাদাম মিনাল আলামিন, লূত আলাইহিস সালামের কাফির নোংরা জাতির পূর্বে এই কাবীরা গুনাহে কোন জাতি লিপ্ত হয় নাই। আল্লাহর এইরকম পাপের মাধ্যমে কোন জাতির পরীক্ষা হয়নি এই লূত আলাইহিস সালামের জাতির পূর্বে। মহান আল্লাহ বলছেন সূরা আরাফের আয়াত নম্বর ৮০ তে মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যেটা লূত আলাইহিস সালামের নসিহত এবং ইসলামের দাওয়াতের একটা অংশ। তিনি যে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের সাথে এই কুকাজ পরিত্যাগ করার জন্য, তোমরা এমন নোংরা কাজে লিপ্ত, ফাহিশা লিপ্ত, যে এই ফাহিশায় বিশ্বজগতের কেউ তোমাদের আগে বাড়ে নাই। আর তাদেরকে এমন আল্লাহ কঠোর শাস্তি দিয়েছেন যে এইরকম শাস্তি কোন জাতিকে আল্লাহ দেন নাই। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, নিশ্চিহ্ন করে, একটিও বাঁচে নাই। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আর ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন, বহু জাতিকে এরকম ধ্বংস করেছেন। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিকে যে মৃত সাগরের এলাকা, সাদ্দুম এলাকায় তাদের জনপদ, গ্রাম ছিল, এলাকা ছিল, সেই দেশকে এবং সেখানকার অধিবাসীদেরকে এবং সেই এলাকাকে এমনভাবে ধ্বংস করেছেন। আর তিন রকমের আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, এক আযাব দিয়ে নেই, একটা আযাব ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তিন তিন রকমের ট্রিপল আযাব দিয়ে আল্লাহ এই জাতিকে ধ্বংস করেছেন। বলছেন যে তাদেরকে এমন আল্লাহ আযাব শাস্তি দিয়েছেন দুনিয়াতে ধ্বংস করার জন্য, যেই শাস্তি পৃথিবীর কোন জাতিকে দেন নাই। সূরা হুদের আয়াত নম্বর ৮২ তে মহান আল্লাহ ইরশাদ করছেন আল্লাহ তাআলা ফালাম্মা জা আমরুনা, যখন আমার হুকুম চলে আসলো যে এই জাতিকে ধ্বংস করে দিতে হবে, আল্লাহ বলছেন যে আল্লাহ আলিয়াহা সাফিলাহা, সেখানকার ওপরের জমিনকে নিচে করে দিলাম, ওপরটাকে একেবারে নিচে উল্টিয়ে, পুরা পাতাল থেকে উঠিয়ে ফেরেশতারা নিচেরটা ওপরে আর ওপরে জমিন হ্যাঁ, যে ভূপৃষ্ঠে এই নোংরামি পাপ হয়েছে, সমকামিতা হয়েছে, সেটাকে একেবারে নিচে নামিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই কোনো আজকালকার যেসব ভূমিকম্পের কথা, বড় বড় ভূমিকম্পের কথা শুনছেন, এসব ভূমিকম্প নয়, সাধারণ ভূমিকম্প নয়, এটা অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব। এক আযাব, ওয়া আমতারনা আলাইহি হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আর তাদের ওপর আমি বর্ষণ করলাম, এই জনপদে বর্ষণ করল আল্লাহ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি, হিজারাতাম মিন সিজ্জিলিদ মানদুদ, একের পর এক, হ্যাঁ পড়তে আছে, বর্ষিতেই আছে কি পাথর, পাথর বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। প্রথম পাথর বর্ষে ধ্বংস করলেন, ওরা সব মরে সাফিয়া গেল, পাথরে গুঁড়া হয়ে গেল। আর তারপরে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, উল্টে পাল্টে রেখে দিলেন। তারপরে জমিনকে আল্লাহ জমিন করে রাখেনি, চিরতরে যাকে কেউ বাসি না করে, এত নোংরা এলাকা হয়ে গেছে, সেটাকে আল্লাহ সাগরে পরিণত করলেন, যেটার নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, হ্যাঁ মৃত সাগর। বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর ফাজামা আলাইহিম মিন আনওয়াইল উকুবাত, সুতরাং আল্লাহ কয়েক রকম শাস্তি তাদের জন্য একত্রিত করেছেন, বাইনাল ইহলাকে ধ্বংস করেছেন, ওয়া কালবি দিয়ারি আলাইহিম, এবং তাদের দেশকে উল্টে পাল্টে আল্লাহ রেখেছেন, ওয়াল খাসফে বিহিম, আর ধসিয়ে দিয়েছেন, ওয়া রাজমাহিম বিল হিজারাতি মিনাস সামা, আকাশ থেকে পাথর প্রস্তর বর্ষণ করেছেন, ফানাকালা বিহি নাকালান, এমন শাস্তি আল্লাহ দিয়েছেন, লাম ইয়ানকিলহু উম্মাতান সিওয়াহুম, এই জাতি ছাড়া কোন জাতিকে এইরকম শাস্তি আল্লাহ দেন নাই। এই ছিল উচিত শাস্তি তাদের। ওয়াজালেকা, কেন আল্লাহ এইরকম শাস্তি দিলেন, ওয়াজালেকা লিইজামে মাফসাদাতি হাযিহিল জারিমা, এই অপরাধ যে সীমাহীন অপরাধ, চরম অন্যায়, চরম নোংরামি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। একটি হাদিস আমরা আমাদের আলোচনায় পড়লাম, কি সম্পর্কে, সমকামিতা সম্পর্কে। সমকামিতা কেউ যদি লিপ্ত হয় তো উভয়কে কি করতে হবে, হত্যা করে দিতে হবে, হাদিসের কথা এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটি। দ্বিতীয় হাদিস শোনেন, যে হাদিসটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুত, আল্লাহর অভিসম্পদ হয়েছে, লানত হয়েছে ওই লোকের ওপর যে লুত আলাইহিস সালামের জাতির নোংরামিতে, অশ্লীলতায় লিপ্ত হবে, কুকর্মে লিপ্ত হবে। এক, দুই নম্বর লানাল্লাহু মান আমিলা, তিনবার করে কথাটি বলেছেন, একবার বলেননি, কয়বার করে বলেছেন, লানত তিনবার করে। মেলাগুলি লানতের হাদিস আছে, সুদ করবে লানত, ঘুষ করবে লানত, আছে না নেই? যে পুরুষরা নারী সাজবে, বেশভূষায় নারীদের পোশাক পরবে বা নারীদের মতো চুলটুল রাখবে, তাদের উপর লানত, আছে না নেই? যারা হিজড়া সাজতে থাকবে, এইরকম যেসব মহিলারা পুরুষদের পোশাক পরে, টি শার্ট আর জিন্স পরে পুরুষ সাজবে, হ্যাঁ আর বেহায়া বেপরদায় পুরুষদের মতো ঘোরাফেরা করবে, টাইট ফিট কাপড় চোপড় পরে, তাদের উপর লানত রয়েছে। এইরকম মেলা পাপীদের ওপর, অপরাধীদের ওপর কি রয়েছে, আল্লাহ লানত রয়েছে, কিন্তু একবার একবার করে লানত রয়েছে, একবার করে লানত রয়েছে। পক্ষান্তরে যারা সমকামিতায় লিপ্ত তাদের ওপর ট্রিপল লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানাল্লাহু মান আমিলা কওমে লুত, লানাল্লাহু মান আমিলা আমালা কওমে লুত, লানাল্লাহু মান আমিলা আমালা কওমে লুত। ওয়ালাম ইয়াজি আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাহু জানি সালাসা মাররাত, জিনাকারীর ক্ষেত্রে তিনবার লানত আসেনি, কোন হাদিসে আসেনি। হে হাদিসটি আল্লামা আলবানী তার সিলসিলা সহিহা, যে সহিহ হাদিস সিরিজ রয়েছে, তার ৩৪৬২ নম্বরে নিয়ে এসেছেন, হাদিসটি সহিহ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আরো বলছেন যে জেনার শাস্তি আর সমকামিতার শাস্তি, এই দুটোর শাস্তি যে পার্থিব শাস্তি, এর মধ্যে কোনটার শাস্তি বেশি শক্ত, এই বিষয়ে উলামাদের ইখতিলাফ রয়েছে। বলছেন হাল উকুবাতুল লিওয়াতে আগলাজু উকুবা মিনাজ জিনা, জেনার চাইতে সমকামিতার শাস্তি বেশি না জেনার শাস্তি সমকামিতার তুলনায় বেশি, এই মর্মে উলামাদের ইখতিলাফ রয়েছে। আলা সালাসাতি আকওয়াল, তিনটি উক্তি উলামাদের রয়েছে বা তিনটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এবং সেটা একটি বর্ণনা ইমাম শাফিঈ এবং ইমাম আহমদের, তাহলে তিন ইমামের, ইমাম মালিকের মাযহাব এটি এবং ইমাম শাফিঈ আর ইমাম মালিক আহমদের রিওয়ায়াত। তারা বলছেন আন্না উকুবাতাল লিওয়াতি আগলাযু মিন উকুবাতিজ জিনা, জিনার শাস্তির চাইতে বড় শাস্তি হচ্ছে সমকামিতার শাস্তি। কারণ জেনার ক্ষেত্রে কি বলা হয়েছে, জেনার ক্ষেত্রে জেনাকারী বা ব্যভিচারকারীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক না? অবিবাহিত হইলে বা অবিবাহিত হইলে ১০০টি বেত্রাঘাত, তার মানে বেঁচে থাকার অধিকার আছে, ১০০টি বেত খেয়ে, হ্যাঁ, কোড়া খেয়ে বেঁচে থাকো, তাই না? আর বিবাহিত বিবাহিতা হইলে আর প্রমাণিত হয়ে গেলে অথবা স্বীকার করলে তখন পাথর দিয়ে সংসার করা। তাহলে মৃত্যুদণ্ড একটি অবস্থায়, আর একটি অবস্থায় নয়। পক্ষান্তরে সমকামিতার ক্ষেত্রে বলছেন ফাওকুবাতুহু আল কাতলু, এর শাস্তি হচ্ছে দুনিয়াবি শাস্তি হচ্ছে, পার্থিব শাস্তি হচ্ছে হত্যা করা। ফাইলান কানা, সে এই কুকাজকারী হোক, আর মাফুলান বিহি অথবা যার সাথে কুকাজ করা হোক, উভয়ের শাস্তি হচ্ছে হত্যা করে দেওয়া। এই মতটি প্রথম খলিফায়ে রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া হাযা কওলু আবি বকর সিদ্দিক, এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মত। ওয়া আলী ইবনে আবি তালিব, এটি চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মত। এটি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদের মত, সিনি সাইফুল্লাহ, আব্দুল্লাহ বিন জুবাইর যিনি মক্কার খলিফাতুল মুসলিমিন খলিফা রাশিদ ছিলেন কয়েক বছর ধরে, তার মত। প্রখ্যাত সাহাবী মুফাসসির কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত, জাবের ইবনে যায়েদের মত রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তবে যারা বলেছেন যে মৃত্যুদণ্ডটা কেমন করে দিতে হবে এই নিয়ে ইখতিলাফ রয়েছে। হ্যাঁ, কেউ বলেছেন যে হত্যা করতে হবে, কেউ বলছেন যে পাহাড়ের উপর থেকে উঠে ফেলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওয়াইন্নামা ইখতালাফু ফি সিফাতি কাতলিহি, এই সমকামিতায় লিপ্ত ব্যক্তি, সমকামীর হত্যা করার বিবরণটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে এই বিষয়ে মতবিরোধ রয়েছে। ওয়া কওল আব্দুল্লাহ বিন মা'মার ওয়া যুহরি ওয়া রাবিয়া ওয়া ইসহাক বিন রাহওয়াই, অনেক ওলামারা এই মত। ওয়াজাহাব আল ইমামান, ইমাম শাফি এবং ইমাম আহমদের মযহাবে, তাদের দুটি রিওয়ায়াত, একটি রিওয়ায়াত যে সমকামিতার শাস্তি জিনা শাস্তির চাইতে বড়। তাদের মত হচ্ছে আন্না উকুবাতুহু কা উকুবাতিজ জানি, সমকামীর শাস্তি হচ্ছে জিনাকারীর শাস্তির মতো, জিনাকারীর শাস্তির মতো। সাওন কানা ফাইলান আও মাফুলান বিহি, তার মানে সমকামীকে দেখতে হবে যে বিবাহিত না অবিবাহিত, যদি বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড, হ্যাঁ, হত্যা করতে হবে, যদি বিবাহিত না হয় তাহলে জি বেত্রাঘাত করতে হবে। এই মতটি তাহলে ইমাম শাফি আর ইমাম আহমদের মযহাব। ওয়া হাযা কওলু আতা, তাবেঈ আতা আর কওল হাসান বসরির উক্তি, এটি সাইয়েদুল মুসাইবের উক্তি, ইমাম নাখি ইব্রাহিম নাখির উক্তি, কাতাদা আওজাই। কারণ বাইহাকিতে একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা আতার রাজুলু রাজুলা ফাহুমা জানিয়ানি, কোন পুরুষ যদি আরেক পুরুষের সাথে অশ্লীলতায় লিপ্ত হয়, মানে সমকামিতায় লিপ্ত, পুরুষ পুরুষের কাছে আগমন করে মানে সমকামিতায় যদি লিপ্ত হয়, তাহলে ফাহমা জানিয়ানে, উভয় জেনাকারী বলে গণ্য হবে, উভয় কি হবে, জেনাকারী বলে গণ্য হবে। যখন জেনাকারী বলে গণ্য হইল এই বাইহাকির হাদিসের আলোকে, তাহলে জেনার যে শাস্তি রয়েছে, যে জেনাকারী দুই ভাগে বিভক্ত, মোহসেন আর গায়ের মোহসেন, বিবাহিত আর অবিবাহিত, সুতরাং ওইভাবেই তাদের দণ্ডবিধান হবে শরীয়তের। তৃতীয় মত বা তৃতীয় মযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাব, সবচাইতে হালকা ফতুয়া আর হালকা শাস্তি। বলছে ওয়াজাহাব আল ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত দিয়ে গেছেন কি, এলা আন্না উকুবাতাহু দুনা উকুবাতিজ জিনা, সমকামিতার শাস্তিটা জেনার শাস্তির নিম্নে হবে, জেনা শাস্তির মতো শাস্তি হবে না, জেনা শাস্তির নিম্নমানের শাস্তি হবে। সেটা তাহলে কি হবে, জেনা করে যদি অবিবাহিত তাহলে ১০০টি বেত্রাঘাত, তাহলে সমকামিতা লিপ্ত হলে তাহলে তার চাইতে কম হইতে হবে, ঠিক না? সেটা কি বলছে, ওয়াহিয়া তাজির, সেটা হচ্ছে শরীয়তের বিধানে তাজির, মানে সতর্কতামূলক বা সংশোধনমূলক কিছু পানিশমেন্ট করা, শাস্তি করা, যেটা মুসলিম শাসক নির্ধারণ করবে যে একে কতটা শাস্তি দেওয়া উচিত। যেমন এর আগে জেনা ব্যভিচারের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে ধরেন একটা ছেলে একটা মেয়েকে, যুবক যুবতীকে কোনো জায়গায় নির্জনে পাওয়া গেল, হ্যাঁ, কিন্তু জেনার অবস্থায় দেখতে পাননি, বোঝা গেছে না, জেনার অবস্থায় পাননি, নির্জন এক জায়গা থেকে দুজনে বেরিয়ে আসলো অথবা এক জায়গায় ধরা খেয়েছে বসে ওই গল্প করছে নির্জন লুকিয়ে, তো এমনি ছেড়ে দেবেন নাকি? শাস্তি দিতে হবে। কি শাস্তি দিতে হবে? তাজির। তাজির কতটা দিতে হবে? মুসলিম শাসক সেটা বিবেক বিবেচনা করবে যে এই দুইজনকে কতটা শাস্তি দেওয়া উচিত, দেখবে তার বায়োডাটা, দেখবে যে এই দুইজনের বদস্বভাব আছে, এর আগে আরো ব্যাড রিপোর্ট আছে, তাহলে শাস্তি বেশি হবে তখন। না এই প্রথমবারে আর ভালো মানুষ নামাজি কিন্তু এই ভুল করে দিয়েছে হয়তো, হ্যাঁ পর্দানসীন মেয়ে কিন্তু এইরকম ভুল করে ফেলেছে, তাহলে শাস্তি হালকা হইতে পারে, কারণ অল্প শাস্তিতে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, অল্প শাস্তি সংশোধন হয়ে যাবে। তাহলে আর আগে একটি হাদিস আসবে, যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি এরকম অপরাধে জীবনে কোনোদিন লিপ্ত হয়নি কিন্তু একবার লিপ্ত হয়ে গেছে, তার শাস্তি আর একটা লুচ্চা চরিত্রের লোকের শাস্তি সমান নয়, পার্থক্য অবশ্যই আছে। তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলা হয়েছে, যারা জীবনে ভুল করে না কিন্তু একবার ভুল করিয়ে দিয়েছে, পদস্খলন হয়ে গেছে, সমাজে এইরকম কোনো খারাপ রেকর্ড তার নেই, বড় জেনা নয় কিন্তু এই ধরনের কিছু পাওয়া গেছে হয়তো, তো অনেক সময় তাদেরকে ক্ষমা করতে বলা হয়েছে অথবা তাদের সাজা শাস্তি হালকা করতে বলা হয়েছে। দণ্ডবিধান হালকা নাই, জেনা লিপ্ত হয়েছে, জেনা প্রমাণিত হয়ে গেছে অথবা চুরিতে লিপ্ত হয়ে চুরি প্রমাণিত হয়ে গেছে, তখন যে শাস্তি নির্ধারিত আছে সেটি হবে, কিন্তু তার নিচের যখন হবে তাজিরের ক্ষেত্রে কম বেশি করার অধিকার মুসলিম শাসকের প্রতিনিধি আদালতের আছে। দেখবে যে এ কয়েকবার চুরি করেছে, যখন তখন ছিনতাই করে, শাস্তি বাড়াবে। আর যদি দেখা যায় যে না এ প্রথম করেছে কিন্তু জীবনে এরকম না, এ অসৎ ছেলেদের পাল্লাতে পড়ে এরকম হয়তো করেছে, আর সে সরাসরি এতে ইনভলভ ছিল না, তাহলে তার শাস্তি হালকা হয়তো। খুনি ব্যক্তিকে তার শাস্তি আছে না নেই? দণ্ডবিধান কি? দণ্ডবিধান যে খুনি তাকে কি করতে হবে, তার উপর কেসাসের বাস্তবায়ন করতে হবে, তাই না? কেসাসের বাস্তবায়ন করতে হবে, মুসলিম শাসকই করবেন, কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি খুন হয়েছে তার আত্মীয় স্বজনদেরকে কর্তৃত্ব বা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি ডিমান্ড করে যে আমরা খুনের বদল খুন চাই তাহলে খুন করা হবে, ঠিক আছে? আর তারা যদি বলে যে আমরা মাফ করে দেবো, কিছু নিব না আর তাকে খুন করতে হবে না, ছেড়ে দিন, যা হওয়ার হয়ে গেছে, যা করেছে, আমাদের ছেলে তার ফিরে আসবে, অসুবিধা না, মাফ হয়ে যাবে, সরকারের অধিকার নেই যে আমরা খুন করবো, ঠিক আছে? আচ্ছা যদি বলে যে না আমরা টাকা পয়সা নিয়ে রাজি, আমরা ছেড়ে দেবো, তাতেও সরকারকে সেটা মেনে নিতে হবে। তাহলে দেখেন খুনের শাস্তির ক্ষেত্রে তাই বলছেন যে ওয়াইন আল্লাহ তাআলা জাআল হাদাল কাতিল ইলা খিরাতিল ওয়ালি, যেই ব্যক্তি নিহত তার অভিভাবককে অপশন আল্লাহ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে তোমরা কি করবে, খুনের বদল খুন করতে চাও নাকি মাফ করতে চাও না রক্তপণ চাও, দিয়ে চাও। পক্ষান্তরে বাইনাম হাত্তামা কাতলা লুতি হাদ্দান, পক্ষান্তরে যদি সমকামী হয় তাহলে তার ক্ষেত্রে কথা বলা হয়নি, হ্যাঁ যে তোমার ছেলের সাথে এরকম করেছে, এখন তোমার ইচ্ছা তুমি যদি মাফ করে দাও, মাফ করে দাও, না না, ছেলের বাপ মাফ করলে হবে না, মা মাফ করলে হবে না, সমাজ মাফ করলে হবে না। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকতুলুল ফাইলুল মাফুল, যে কাজ করবে এবং যার সাথে করা হবে তাতে যদি সে সম্মত থাকে তাহলে দুজনকে হত্যা করো। জবরদস্তি করা হয়েছে, নাবালক ছেলে জবরদস্তি ধরে অস্ত্র দেখিয়ে অথবা ধমক দিয়ে মেরে ফেলে দেবো ইত্যাদি, সবই করে সাধারণত এই অসৎ চরিত্রের লোকেরা। তো যদি এইরকম করে তখন সে নির্দোষ, যার উপর জবরদস্তি করা হয়েছে। ও আজমা আলা যালিকা সাহাবা, সাহাবায়ে কেরামদের এর উপর ঐক্যমত রয়েছে যে সমকামী ব্যক্তিকে খুন করার ক্ষেত্রে কারো স্বাধীনতা নেই যে আমি ক্ষমা করে দিলাম, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার কথা বলেছেন। ওয়াদাল্লাত আলাইহি সুন্নাতুস সাহিহা, তো সাহাবায়ে কেরামদের ইজমায়ের উপর রয়েছে, আর সহিহ স্পষ্ট হাদিস এর প্রমাণ বহন করে। আল্লাতী আমিলা বিহা সাহাবাতু, সাহাবায়ে কেরাম এই হাদিসগুলির উপর আমল করেছেন এবং খুলাফায়ে রাশিদিনরা আমল করেছেন। তবে সমকামীকে হত্যা করতে হবে এর নিয়ম পদ্ধতিটা কি হবে সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল। আলী ইবনে আবি তালেব বলতেন যে আরা আই ইউহরাকা বিন্নার, সমকামী ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে দিতে হবে, আগুনে জ্বালিয়ে দিতে হবে। তার হাদিস কিন্তু জানা ছিল না, পরে জেনেছিলেন তিনি। যখন যেই লোকগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলা বলেছিল, যে রাফেজিগুলো হ্যাঁ যে শিয়াগুলো আলী রাদিয়াল্লাহু জামানায় জন্মেছিল, আর তারা কি করেছিল, বলেছিল আলীর মধ্যে উলুহিয়াতের ক্ষমতা আছে, আল্লাহ এলা, আর কি বলছে আল্লাহ আর আলী একই, এই আলী হচ্ছে এলা। ওদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, একটা গর্ত খনন করে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। পরে তাকে বলা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে আপনি কি জানেন না, বলছেন না তো আমি জানি না, কি হাদিস, বলছে লা ইউআযাবুন নার ইল্লা রব্বুন নার, আগুন দিয়ে আযাব একমাত্র আগুনের মালিক দিতে পারে, আগুনের রব ছাড়া অন্য কেউ দিতে পারে না। তো তার এই হাদিসটা জানা ছিল না, এই মতটি তিনি পোষণ করেছেন। আমি মনে করি যে এই ব্যক্তিকে যে সমকামী তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। ওয়াকালিব ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইউরমা মিন শাহিকিন, পাহাড়ের চূড়ায় নিয়ে যেত, উঁচা জায়গায় নিয়ে যেতে হবে, সেখান থেকে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে সুম্মা ইউতবা বিল হিজারা, তারপরে তার উপর পাথর বর্ষণ করতে হবে, সংসার করতে হবে, পাথর দিয়ে মারতে হবে, এইরকম করে মেরে দিতে হবে। তাহলে শুধু জেনাকারীর মতো যদি বিবাহিত হয়, মোহসেন হয়, পাথর মারা নয়, ওপর থেকে ফেলে কি করতে হবে, তারপরে তখন পাথর বসাইতে হবে। অনেকে আছে বদচরিত্র যারা স্ত্রীর সাথে স্ত্রীর যেই পথ আল্লাহ হালাল করেছেন সেটা হচ্ছে সামনের পথ, তাই না, সেই পথ ছাড়া অন্য পথ ব্যবহারের জন্য জবরদস্তি করে, অথবা স্ত্রী মূর্খ জাহেল ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, রাজি করে নেয়, অথবা ওর মতোই খবিসের সাথে থেকে খবিসা হয়ে গেছে, চরিত্রহীনের সাথে থেকে চরিত্রহীনা হয়ে গেছে, নোংরার সাথে থেকে নোংরা হয়ে গেছে, সুতরাং তাতে সেও সম্মতি দিয়ে দিল, যার ফলে পায়ুপথ ব্যবহার করে অনেকে, সব করে একবার এরকম একবার ওইরকম সমকামিতা করে। আর কেউ আবার মুখের পথ ব্যবহার করে, নাউজুবিল্লাহ আজকালকার জামানায়। তো এদের শাস্তি দেওয়া উচিত, এদের সবকে শাস্তি দেওয়া উচিত, এবং এদের সম্পর্কে যারা পায়ুপথ ব্যবহার করে নারীদের নিজের স্ত্রী, তার ক্ষেত্রেও একটি হাদিস রয়েছে যা সুনান আবু দাউদে তিরমিজিতে রয়েছে, ওই হাদিসটিও আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালউনুন মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, আল্লাহ লানত হয় মালাউন ওই ব্যক্তি, আমাদের বাংলা ভাষীদের কাছে শুধু কাফেররা মালাউন, তাই না, না কাফের মালাউন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এও মালাউন। কে মালাউন, যে মান আতা ইমরাতাহু, নিজের স্ত্রীর কাছে আসে, আগমন করে যৌন চাহিদা নিয়ে, ফি দুবুরিহা, তার পায়ুপথে, বুঝছেন না, বুঝছেন না, স্ত্রীর পায়ুপথ যদি কেউ ব্যবহার করে, পায়ুপথে যদি কেউ বীর্যপাত করে, পায়ুপথে যদি যৌন চাহিদা সে পূরণ করে, তা সে হচ্ছে মালাউন, তার আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটি হাদিস রয়েছে যেটা ইবনে মাজাহ রয়েছে, এবং হাদিস এই সবগুলি হাদিস সহিহ, কোন জয়ীফ হাদিস বলছি না। আল্লামা আলবানী সহিহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানজুরুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এলা ওই ব্যক্তির দিকে, মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, যেই ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে আগমন করল। তো এইসব হাদিসগুলি যা আপনাদের সামনে পেশ করলাম, আলহামদুলিল্লাহ একজন মুসলিম তার ইমান যদি থাকে তো এইসব নোংরামি থেকে বেঁচে থাকবে। এমনকি ইমান কেন, তার আগে তার যে একটা ফিতরাত, মানুষ হিসাবে হ্যাঁ মানুষত্ব আছে, মানুষত্ব যদি থাকে তবু বেঁচে থাকবে। তারপরেও কিছু লোক ইমানও হারিয়ে দেয়, আল্লাহর ভয়ও তাকওয়াও হারিয়ে দেয়, আর মানুষত্বর নিম্নে চলে যায়, আর চতুষ্পদ জন্তুর চাইতেও নোংরা নিকৃষ্ট হয়ে যায়, তখনই এসব নোংরামিতে লিপ্ত হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে যেন বাঁচিয়ে রাখেন, আর কারো যদি বদচরিত্র থাকে সেসব বদচরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরার তৌফিক দান করেন। একটি কথা এখানে না বললে হয় না, এই যে তিনটি মত পড়লেন তার মধ্যে সবচাইতে হালকা মত হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে হানাফি মাযহাবের ফতোয়া আছে যে সমকামী ব্যক্তিকে কি করতে হবে, হত্যা করা যাবে না, আর 100 কোড়াও লাগানো যাবে না, কি করতে হবে, তাজির মানে কিছু জুতা মারলেন, কিছু ব্যাট মারলেন, সেটা 10, 20, 25, 50 যা কিছু হোক না কেন, অনেকের মত 10-এর বেশি চলবে না, আবার যারা বলেছে বেশি চলবে বলছে যে সেটা ইসলামের যে দণ্ডবিধানগুলো রয়েছে সেই পরিমাণ পর্যন্ত পৌঁছা যাবে না। অর্থাৎ সর্বনিম্ন দণ্ডবিধান বেত্রাঘাতের ক্ষেত্রে কতটা আছে ইসলামে? ৮০, ১৮০ আছে। জেনার যদি ব্যভিচারে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে প্রমাণ না করতে পারলে কি, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যারা সতী সাধ্যী রমণীদের ওপর অপবাদ দিল জেনা ব্যভিচারের, আর তারপরে ৪ সাক্ষী হাজির করতে পারলো না, ৪ জন একসাথে দেখেছে কথা প্রমাণ করতে পারলো না, তাহলে ফাজলিদুহুম এই অপবাদ দানকারীদেরকে তোমরা বেত্রাঘাত করো 80 জালদা, হ্যাঁ ৮০টি বেত্রাঘাত আল্লাহ করতে বলেছেন। তো তাজির মানে ৮০-তে নেওয়া যাবে না, তাহলে খুব বেশি নেওয়া গেলে ৭০-৭৫ নেওয়া যেতে পারে, তার নিচে থাকবে। এই হচ্ছে ফতুয়া। আল্লাহ ভালো জানেন এই ফতুয়ার কুপ্রভাব নাকি আর কুপরিণতি নাকি মাদ্রাসা মহলে, যেসব কওমি মাদ্রাসা রয়েছে অথবা হেফজখানা রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এগুলি বহু শোনার পরে এবং আজকাল ফেসবুকে চলে আসছে, আপনাদের কাছে খবর আছে হয়তো। তার মধ্যে একটা ঘটনা কয়েকদিন আগের বা কিছুদিন আগের, ১-২ মাসের মধ্যেকার ঘটনা। এদের কাছে তেমন শাস্তি নেই। এই সম্পর্কে ২-১টা কাহিনী বলি বা বলি, তাহলে বুঝতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে যে যখন ১৯৮৫ আর ৮৬ বেনারস জামিয়া সালাফিয়া লেখাপড়া করতাম, ভারত মধ্যে সবচেয়ে বড় আহলে হাদিস প্রতিষ্ঠান মাদ্রাসা হচ্ছে জামিয়া সালাফিয়া বেনারস, ওর পাশেই ২০০-৩০০ মিটার নয় ৫০০ মিটার হবে, ৫০০ মিটার হবে না ৩০০ মিটার হয়তো হবে একটা আর বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া হানাফি দেওবন্দি কওমি মাদ্রাসা। সেই মাদ্রাসাতে অধিকাংশ ছেলেরা তো হানাফি ছেলেরাই পড়ে, তবে কিছু আহলাদিস ছেলে আসতো আমাদের পশ্চিম বাংলা থেকে পড়ার জন্য, ওখানে আসতো। আসার পরে তারা হয়তো ওই কম্পিটিশনে ভর্তি, তো অ্যাডমিশনের চান্স পেত না। আহলাদিস মাদ্রাসা যখন চান্স পেত না তখন আর দেশে ফিরে যাব তো কেমন করে, লজ্জায় কি বলবো যে ভর্তি হইল না, ফিরে আসলাম, তাই না? এত দূর আসার পরে তখন এক বছর এইসব আশেপাশের মাদ্রাসাগুলিতে টাইম পাস করতো। তো একটা ছেলে ওই রকম আমাদের ডিস্ট্রিক্টের ওই জামে ইসলামে ওই হানাফি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করত। মাঝে মধ্যে ছেলেটা যেহেতু একাই থাকে তো দেখা সাক্ষাৎ করতে ছেলেরা যেত, আমিও মাঝে মাঝে যেতাম। তার কাছ থেকে শোনা, তখন আমরাও ছাত্র, একটু সিনিয়র ছাত্র, ছেলেটা একটু জুনিয়র ছাত্র, তো কি খবর টবর তোমাদের মাদ্রাসা? বলছে আমাদের মাদ্রাসায় প্রায় সমকামীদের ঘটনা হইতে থাকে। তো কি করে, কারণ আহলাদিস মাদ্রাসাগুলিতে সমকামিতায় যদি লিপ্ত কেউ হয়ে যায় মার তো খাবেই খাবে, দণ্ডবিধান তো আর কায়েম করা যাবে না, কারণ এ তো আর দেশের সরকার তো আর অ্যালাউ করছে না, ঠিক কিনা? তো মার তো খাবে খাবে, আর তার সাথে সাথে লাঞ্ছিত অবদস্ত হয়ে সেখান থেকে বহিষ্কার হয়ে পড়ার আর সুযোগ নেই, অন্তত এই মাদ্রাসায়, যে মাদ্রাসায় এই কুকাজ করেছে। কথা বুঝছেন না? এটা হচ্ছে আহলাদিস মাদ্রাসার কথা বলছি। কিন্তু এই কওমি মাদ্রাসাগুলিতে অহরহ ছেলে লিপ্ত হচ্ছে, বা কোন শিক্ষক নাউজুবিল্লাহ লিপ্ত হচ্ছে এই নোংরামিতে, আর তারপরে শিক্ষককেও একটু বিচার টিচার করে রেখে দিল, আর ছাত্রকেও বহিষ্কার করলো না, ওই রকম একটু শাস্তি টাস্তি দিয়ে ২-৪-১০-২০ জুতা দিয়ে অথবা ব্যাঁচটা ১০-২০টা ব্যাঁচ মেরে মাদ্রাসাতে রেখে দিল। অবাক, আশ্চর্য কথা। এটা একটি মাদ্রাসার কথা না, বহু মাদ্রাসায়। আমার মেলা বন্ধু মহল আছে যারা দেওবন্দে পড়াশোনা করেছে, সেখানকার অবস্থা, কোন সমকামীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় না। শুনতে তো কষ্ট লাগবে কিন্তু সত্য কথা। এগুলো কেন? একটা ছেলে অথবা একটা শিক্ষক এত বড় অপরাধ করবে আর সে মাদ্রাসায় থাকার যোগ্য? অসম্ভব কথা এটা। তো একমাত্র এই ফতুয়া হালকা হওয়ার কারণে এবং এদের অনেক লোকের বদচরিত্রের কারণে, কারণ ছাত্রদের বদচরিত্র হয়ে গেছে তাদের শিক্ষকের কারণে, তাদের অনেক শিক্ষক এই বদচরিত্র ওস্তাদ থেকে শিখে আছে, ও ট্রেন হয়ে আছে, আগে থেকে ট্রেনিং নিয়েছে। এখন যখন এদের বড় একটা সংখ্যক এইরকম নোংরামিতে লিপ্ত, বের করলে তো ছাত্র শেষ হয়ে যাবে, তারপরে শিক্ষক কমে যাবে, শেষ হয়ে যাবে, তো মাদ্রাসা হয়তো অচল হয়ে যাবে। আল্লাহ ভালো জানে না ফতুয়ার কুপ্রভাব, এইরকম নোংরামি কেন আর নোংরাদেরকে কেন মাদ্রাসায় রাখা হয়, এটা একটা দিক বয়ান করলাম। ১-২ মাসের ঘটনা যেটা বাংলাদেশে শুনেছেন, আপনারা জানেন ঘটনা, যে একটা ছেলেকে জবরদস্তি করেছে, সেই ছেলে তার আগের রাতে আর এক শিক্ষক হারামি শয়তান খবিসে নোংরা সে এই কাজ তার সাথে করেছে। সে বলছে যে হুজুর আর আমি বরদাস্ত করতে পারছি না, আমার প্রচন্ড ব্যথা, আর বরদাস্ত করছে না, গত রাতে অমুক হুজুর এইরকম কাজ করেছে, আপনি আজকে আমাকে ছাড়েন, মাফ করেন। ছাড়বে কেন যখন সেই ছেলে রাজি হয়নি, ছেলেকে জাম থেকে মেরে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। ঘটনা পড়েছেন আপনারা ফেসবুকে, দেখেছে ছবি সহ, ছেলেটা ছবি সহ এসছে। হাউজবিল্লাহ। এই জন্য এখানে অনেক ভাইয়েরাই সহি রাস্তায় আসার পরে হেদায়েত হওয়ার পরে মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে যাচ্ছেন, আর করেন, ভালো কথা, কিন্তু সব মাদ্রাসায় ভর্তি করবেন না, সব হেফজখানায় ভর্তি করবেন না। এখানে শুনে রাখেন ভালো করে, যেই মাদ্রাসাগুলিতে ভর্তি করবেন দেখে নেবেন যে ওইখানে নিচে ফ্লোরে বিছানা নাকি পাশাপাশি বিছানা, বিছানার সাথে বিছানা লেগে আছে, এক ছেলের বিছানার সাথে আর এক ছেলের বিছানা লেগে আছে। খবরদার ভর্তি করবেন না এরকম মাদ্রাসা। আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি, দীর্ঘ অভিজ্ঞতা, জি 56 বছর 55 বছর বয়স হচ্ছে, মাদ্রাসা মহলে এর ভালো খবর রাখি, আমার চাইতে বেশি খবর রাখবে না, হ্যাঁ, এবং সব মাদ্রাসার খবর রাখি, আলেমস মাদ্রাসার খবর রাখি, আবার দেওবন্দি কওমিদেরও খবর রাখি, বেরুলি মাদ্রাসারও খবর রাখি, সব খবর রাখি। কথা বোঝা গেছে? সুতরাং আল্লাহর রাস্তায় বলছি, যেখানে দেখবেন যে ফ্লোরে একেবারে এক ঢালা বিছানা সব শুয়ে আছে, খবরদার ছেলেকে ওখানে ভর্তি করবেন না। আর ওই মেসে রাখবেন না, ওখানকার কি বলছে যেগুলোতে, হোস্টেলে রাখবেন না। আমরা বাড়ি থেকে গেল দিনে দিনে পড়ে চলে আসলে যদি পারে করবেন, আর না হলে ওই মাদ্রাসায় ভর্তি করবেন না, এটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, যে মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে দিয়ে হাত পা টিপিয়ে নেয়, পা দাবিয়ে নেয়, রাত হলে ডেলি পা টিপতে হবে ছাত্রদেরকে। মাদ্রাসায় পড়া ছেলে আছে কিনা? আমাদের এখানে আছে, কয়েক ভাই আছে যারা মাদ্রাসায় পড়েছে। ওই যে একজন আছে আলহামদুলিল্লাহ, হাফেজ আবুল হোসেন। করে না, করে না? হুজুররা পাটি পে লাই না, নাই না, বলে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, ছেলেদেরকে ভর্তি করে। যেই মাদ্রাসার শিক্ষকরা পাটি পে নাই, সেই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করবেন না। ওই হুজুর বদমাইশকে বলেন যে তার ছেলে যদি আর কোন শিক্ষকের পাটি পে রাজি হবে রাতের অন্ধকারে, গিয়ে নাকি স্ত্রী তোমার নাকি যে তোমার পাটি পে, ছেলেকে লেখাপড়া করার জন্য দিয়েছে না, এই খিদমত করি আর নেকি আর সব দেখাচ্ছে, ওস্তাদের খিদমত করলে জান না, তো ওস্তাদের খেদমত করলে জান, এইরকম খেদমত, পাটিবার খেদমত। সুতরাং এইরকম মাদ্রাসায় পড়াবেন না, এগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি হচ্ছে। এই দুটি দিক দেখে রাখবেন। যেই মাদ্রাসা শিক্ষক পা টিপিয়ে নেয়, তাদের কাছে সে ছেলে পড়তে দেবেন না। আর যেই মাদ্রাসায় বিছানা একেবারে একাকার হয়ে সব পাশাপাশি শুয়ে আছে, গায়ে গা ঘেসে, কে কার উপরে রাতে চেতন অবস্থায় অচেতন অবস্থায় চললো, ইচ্ছা করে চললো না অনিচ্ছা করে চেপে বসে আছে, হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, খবরটা শুইতে দেবেন না। পৃথক পৃথক যদি বেড থাকে, আর প্রত্যেকটা বেডের মাঝখানে অন্তত আধা হাত আয়ে আছে, আর ভালো থাকার একটা পরিবেশ আছে, তাহলে সেখানে হোস্টেলে থাকতে দেন। আর না হইলে এইরকম মাদ্রাসায় পড়াবেন না, আল্লাহর হস্তে বলছি, এটা ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকম অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা অশ্লীলতা ছড়াচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে রক্ষা করেন, এবং মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকাল আহলে হাদিস মাদ্রাসাগুলোতে, আজকাল না, আজকে থেকে কতদিন আগে 1985-র কথা বললাম, 85-86-তে জামিয়া সালাফিয়ার ছাত্র, আমি বেনারসের ছাত্র, বুঝছেন না? ওখানে কত, 85, হ্যাঁ 33, তাই না, 33-34 বছর আগের কথা। সেই সময়ও সেখানে, তার আগে থেকে, তার আরো 30 বছর আগে থেকে তাদের ওখানে বেড সিস্টেম, এই যে লোহার যে এগুলো আছে না আপনাদের খাটগুলো, আপনারা থাকছেন এরকম খাট, আর একটা খাট থেকে আর একটা খাটের মাঝখানে আধা হাত ফাঁকা, খাটের সাথে খাট মেলে নেই, সিঙ্গেল একটা করে খাট, আর খাটের সাথে খাট মেলে নেই, খাটের ওপরেও খাট নেই, সেপারেট খাট। একটা রুমে আমরা 10 জন থাকতাম, বড় একটা রুম, মাত্র 10 জনের সেপারেট সেপারেট খাট, আর 2 খাটের মাঝখানে আধা হাত ফাঁকা আছে। তারপরেও এক একটা হয়তো বছরে ঘটলে সেটা হতে পারে, বজ্রিত কিছু হতে পারে এরপরেও, কিন্তু সুযোগ নেই, অহরহ সুযোগ নেই, ঠিক কিনা? কিন্তু যখন গায়ে গা ঘেঁষে শুয়ে থাকবে আর ওস্তাদরা ডাকবে পা টিপতে, তখন এগুলো অশ্লীলতা বাড়বে না, বাড়বে না? জি হ্যাঁ, এসব কথা এই জন্য বলছি যাতে করে আপনার ছেলে মেয়েকে দিবেন। মনে করছেন যে হুজুর তো মাশাআল্লাহ দাড়ি আল্লাহ কিন্তু হুজুর যে আপনার ছেলেকে পা টিপতে ডাকছে, আরে পা টিপতে কেন, তোমার স্ত্রী পা টিপতে ডাকবে, নোংরা কোথাকার। তো কথা হচ্ছে যে এইসব পরিবেশ দেখে শুনে ছেলেদের পড়তে দেবেন। আর আমরা আলহামদুলিল্লাহ আহলে মাদ্রাসাগুলোর কথা বলছি, এইরকম আমাদের যেটা জামিয়া বুখারী আছে সেখানেও সেবার থাকার ব্যবস্থা আছে। তারপরে সেখানে কোন শিক্ষক যদি পা টিপতে ডাকে তার বিচার হবে। এবং আমি আজ এইখানে আজকে 20 বছর হচ্ছে, 1420 হিজরিতে 20 বছর এখানে দাম্মামে হচ্ছে, তার আগে 3 বছর সেখানে শিক্ষকতা করে এসেছি। আমি আমার আলোচনা তো ঘোষণা করেছি এবং সেখানে ঘোষণা ছিল কেউ যদি কোন শিক্ষক পা টিপতে ডাকে তাহলে তোমার খবরদার যাবে না এবং আমাদের কাছে কমপ্লেন করবে যে কে এইরকম পা টিপতে ডাকলো। বড়রা তো আলহামদুলিল্লাহ, মাদানিরা তো ডাকবে না, আরো কিছু আছে তারাও ডাকবে না, বড় যারা যোগ্য ভালো শিক্ষক। কিন্তু কিন্তু ছোটখাটো কিছু টুটকিয়া ফুটকিয়া মৌলভী সাহেব আছে, কথা বোঝা গেছে, এরা করতে পারে। সেই জন্য আমাদের এরকম সতর্কবাণী আগে থেকে ছিল যে যাতে করে কেউ সাহস না করে যে পা টিপতে ডাকবে। এরা আসলে ওই পরিবারে ছেড়ে থাকে আর ওই ছাত্রদের দিয়ে এরকম হাত পাটি বা খেত মতো নেই, সব চাইছে না, হারাম। আপনার ছেলে আমার ছেলেকে আমরা দেব না, তাই না, এই কাজ করতে। সুতরাং কি জন্য পরের ছেলেকে এভাবে আপনি খাটাবেন আর এই কাজ করবেন, যদিও কুকাজে লিপ্ত না হন। আর কুকাজের সম্ভাবনা বেশি। একটা ছেলে ধরেন 8 বছর 10 বছর 12 বছর বয়স, এখনো দাড়ি বেরোয়নি, দেখতে সুন্দর হয়ে আছে, এগুলো বড় ফিতনা। কিন্তু এই ফিতনাগুলো অনেকে বুঝে না, এগুলো ফিতনা। অবিবাহিতদের জন্য ফিতনা, যাদের কাছে বউ নেই স্ত্রী তাদের জন্য বড় ফিতনা, যারা বদচরিত চরিত্রহীন স্ত্রী থাকলেও ফিতনা, জি সমকামিতার ফিতনা বড়ই ফিতনা, জি হ্যাঁ। সুতরাং এইসব ফিতনা থেকে দূরে থাকতে হবে, যেমন নারীদেরকে দেখা থেকে দূরে থাকতে হবে, নারীদের ফিতনা থেকে দূরে থাকতে হবে, জি। তো এই বিষয়গুলি মনে রাখতে হবে, কারণ এই ঘটনাটা দৃশ্যটা যে ছেলেটাকে মেরে ফেলে দিয়েছে, আউযুবিল্লাহ, কত যে আমাকে কষ্ট লেগেছে। একটা ছেলে একটু সমকামিতার অপরাধ করছিল, হারাম শয়তান, আর তারপরে ছেলেটা রাজি না হতে মেরেই ফেলে দিয়েছে ওকে, ছাদ থেকে ফেলে, মনে হয় মেরে ফেলেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়েছে, বা জবাই করে মেরে ফেলে ছাদ থেকে ফেলে দিয়েছে, আল্লাহ আলম, ছাদ থেকে ফেলে মেরেই ফেলে দিয়েছে ছেলেটাকে। আর ওর মা বাবা কি যে কান্না করছে, গরিব মানুষ, মাত্র কিছুদিন আগে ঢাকার ঘটনা, হ্যাঁ এর আগেও হয়েছে, দেখেন এইসব কথা। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এই জন্য সতর্ক করছি। এই কথা ভাববেন না যে শুধু লূত আলাইহিস সালামের জাতি ছিল, এখনো মেলা লূত আলাইহিস সালামের জাতি আছে, জি হ্যাঁ। সুতরাং সাবধান এদের থেকে। আর মাদ্রাসার পরিবেশে অনেক লূত আলাইহিস সালামের জাতি লুকিয়ে আছে, শিক্ষকের কিছু লুকিয়ে আছে লূত আলাইহিস সালামের জাতি, আর ছাত্র কিছু বদচরিত্র লুকিয়ে আছে লূত আলাইহিস সালামের জাতি, যাদেরকে তাদের অসৎ শিক্ষকরা ট্রেন করে দিয়েছে, প্রশিক্ষণ দিয়ে দিয়েছে কুকাজের জন্য। সুতরাং এইসব পরিবেশ থেকে নিজের ছেলেদেরকে বাঁচিয়ে রাখবে। কোন একজন মালিক তার ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে, মানে সুদের উপর লোন নিয়ে, কিন্তু তার ব্যবসাটা যেটা করছে সেটা হালাল কিনা, হ্যাঁ এটা হালাল ব্যবসা, ঠিক না, তাহলে এইরকম প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ এবং রুজি হালাল, কারণ আপনি যে কাজটা করছেন সেটা আপনার হালাল কাজ, কোনো হারাম কাজ না। কে তার এই পুঁজিটা কোথা থেকে নিয়ে আসলো এটা আমাদের জানার দরকার নেই, আর জানলেও সেটার সাথে আমরা জড়িত না, যারা কর্মচারী তারা জড়িত নয়। সুতরাং জায়েজ আছে এইরকম প্রতিষ্ঠানে কাজ করা। সরাসরি সুদের কারবার করছে সুদী প্রতিষ্ঠান, তখন চাকরি করা জায়েজ নয়, এই জন্য সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নয়।